জানু কান চালিয়েছে তো এখনো ভূমিকা বিছানায় রয়েছে তো ভাবলাম তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি তোমরা আমাদের আমার সঙ্গে থাকো আর আজকে আমি যাব মন্দিরে যাব এখানে আমাদের এখানে শিব মন্দির আছে খুব বড় শিব মন্দির আছে সেই মন্দিরে পূজো দিতে যাব এবারে মন্দিরটা কি রকম কত সুন্দর কি মানে ওখানে কত রকমের দোকানপাট বসে মানে যেহেতু মন্দির আছে ওইখানে ধূপকাঠি বাতাসা হাতে মানে নানা রকম জিনিস ওখানে বসে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতে থাকবে ভিডিওটা আমার সঙ্গে থাকো এখন আমি যাবো স্নান করতে গাইস এখন 12:30 বাজে স্নান তো করে নেবো স্নান করে পুজো দিতে যাব আর কীরকম আমি শাড়ি পরলাম কী করলাম সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব গাইস তো এখন এই দেখো গামছা নিয়ে বসে আছি স্নানে যাবো তো স্নানে যাওয়ার আগে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই তো চলো গাইস আমি স্নান টান করে আসি ভূমিকাকে ডাকি আমার সঙ্গে থাকো তো গাইস আমি অলরেডি দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসেছি পুরো চুল ভেজা শ্যাম্পু করলাম যেহেতু পুজো দেবো এই জন্য মাথায় শ্যাম্পু করলাম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান ভালো করে ফ্রেশ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি বাইরে পুজো হচ্ছে ঘন্টা বাজে তোর পাপা আবার গেছে আমাদের ওই পাশের ঘরটাতে দেখি ওকে ডাকবো এবারে রেডি হবো আস্তে আস্তে চোখগুলোটা খুলে যাচ্ছে আস্তে আস্তে রেডি হবো গাইস শাড়ি পরবো তো চলো আমার সঙ্গে থেকো সো গাইস এই দেখো ফ্রেন্ডরা শ্বাসন একটু মশলা আমি এই শাড়িটা পরবো দেখো এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি এই আঁচলের দিকে আবার এরকম পম্পম মতন রয়েছে পম্পম কি নয় মানে ওরকম টাইপ টাইপের আর কি এই দেখো তো দেখা যাক ওটা লালটা মনে হচ্ছে আঁচল কীরকম কী জানি না ঠিক পড়লে দেখতে পাবো চলো শাড়িটা পরি জানু রেডি হয়ে দাঁড়িয়ে আছে যাবে এই দেখো আমিও রেডি হয়ে গেছি আমার চুলটা এখনও ভিজে আছে দেখো এই দেখো শাড়িটা দেখেছো কুচি পেন এটা হবে লাল সাদা কিন্তু আমি যেহেতু হাইটে শর্ট বলি আমার পুরো লালটা সাদাটাও চলে এসেছে এরকম এই যে চলে এরকম খুব সুন্দর তো এটা আমি এখন পুজো দিতে যাচ্ছি তো চলো আমরা পুজো দিতে যাই চলো বন্ধ করতে পারি সো গাইস আমরা যাচ্ছি মন্দিরের পথে হাঁটছি এখানকার রাস্তা দেখেছো কত সুন্দর বাঁশবাগান পাকা রাস্তা তো সব জায়গায় এখন সেটা না কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা বুঝে গেছো কত সুন্দর বেশি দূর নয় কিন্তু একটু আবার হাঁটতে হবে ওই যে যাচ্ছে আমার যাই মেয়েটা আবার যাবে বললো ওকে নিয়েছে সাইকেলে মন্দির এখানে একটা মন্দির আছে সাই বাবার মন্দির এই দেখা যায় কত সুন্দর খুব ভালো লাগে খুবই সুন্দর এখানে একটা সামনে পুকুর আছে যে পুকুরটা আর কি হাত পা ধুয়ে মন্দিরে ঢুকতে হয় সেখানে পাপা সবাই আমরা গেলাম তিনজনে মিলে এই যে দোকানপাট দেখতে পাচ্ছে গাই এখানে নানা রকম এই যে সন্দেশ মিষ্টি নানা রকম মানে মিষ্টি জিনিস বিক্রি হয় খুবই সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ আর এই মন্দিরটা হচ্ছে আমার যে জেঠু আছে সেই এই মন্দিরটা আর কি উদ্যোগ দিয়ে বানিয়েছিল এরকম কিছু একটা আছে আমি হয়তো তোমাদের ডিটেলসটা বলতে পারছি না এই মুহূর্তে কোনো একটা সম্পূর্ণটা চেনে তোমাদের বলবো তো যাই হোক গাইস আমরা অলরেডি ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ এখানে তার সামনে আবার ফুল মালা বেলপাতা এইসব নিয়ে বিক্রি করছে আমরা মন্দিরের ভেতরে অলরেডি ঢুকে পড়েছি ¿Qué
তো গাইস তো দেখতে পেলে প্রথমে আমাদের শিব মন্দিরে আমরা পূজো দিলাম তারপরে ওখানে নানা এখানে অনেক মন্দির আর কি ভাগ করা রয়েছে ভেতরে তো এটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির এটা ওইখানে সব আশেপাশে প্রত্যেকটা মন্দির আর কি ভাগ করা আছে এই রাধা কৃষ্ণ মন্দিরে পূজো দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা খুব একটা ভিড় নেই মানে ভেতরটা ভিড় আছে কিন্তু একে একে সব লাইন দিয়ে পুজো দিচ্ছে আর কি এরপরে আমরা আরেক মন্দিরে চলে গেছি পাশে তোমাদের একটু পরে তোমাদের দেখাবো এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ এটা হলো মেন মন্দির শিব মন্দিরটা আর কি এই মন্দিরের চারপাশে নানা রকম রাধাকৃষ্ণ মন্দির তারা মায়ের মন্দির এরকম অনেক ঠাকুরের মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি ডালা দিয়ে তবে ডালা দেখতে পেলে প্রত্যেকটা মন্দিরে আমরা ডালা নিয়ে পুজো দিয়েছি এই যে আবার একটা মন্দির আছে দেখতেই পাচ্ছ সে মন্দিরে আমরা যাচ্ছি তো প্রচণ্ড রোদ গাইস খুব কষ্ট হয়েছে তো ওই যে দেখতে পাচ্ছ এই মা তারা আছে আরও অনেক ঠাকুর আছে তো এর মধ্যে আমি নামগুলো বলতে পারছি না গাইস তো এখানে আবার পুজো দিতে এলাম যে দেখতে পাচ্ছ আবার বসে আমরা আমি আরও সব আমি পুজো দিতে বসলাম মা তারার সামনে তো বাবা মা সব মন্ত্র করছে প্রত্যেক আমরা এখন বাড়ি ফিরছি পুজো দিয়ে খেয়ে আমরা অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছ বাড়িতে চোখ মুখ একদম কালো হয়ে গেছে প্রচন্ড রোদ সানগ্লাস নিয়ে গেছি তাতেও বাবা রোদ ওটার ছাতা প্রচন্ড রোদ এখন ফ্রেশ হবো শাড়ি খুলবো মেয়ে তো এসে এই যে বিছানা এখন এবার সব কাজ টাজ করবো রান্না করবো মেয়ে চেঞ্জ করে নিয়েছে একটু হাওয়া খাচ্ছে ওর বাবা আবার একটু বেরিয়েছে বাইরে সত্যি কথা হ্যাঁ সকালে ঠান্ডা তো চলো গাইজ এখন আমি একটু শাড়িটা খুলি শাড়ি পরে তো অভ্যেস নেই থাকার এখন শাড়িটা খুলে নিই প্রচণ্ড গরম হচ্ছে চলো
সো গাইস আবার এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে। আমি অনেকক্ষণ পরে এলাম, কারণ আসার পরে অনেক আমার কাজ করতে হয়েছে। রান্না বান্না করলাম, বিছানা তুললাম, তারপরে অনেক কাজ আর সংসারে টুকটাক কাজ থাকে, সেগুলো সবই করতে হয়েছে। এই এখন আমি একটু বিশ্রাম নিচ্ছি, মেয়ে তো ফোন দেখছে, দেখতেই পাচ্ছ। তো আজকে জানো সেরকম কিছু রান্না করিনি, আজকে শুধু রান্না করেছি আমি, যেহেতু দেরি হয়ে গেছিলো এই জন্য সেরকম কিছু রান্না করিনি, মাত্র মানে খুব একটা বেশি নয় যে মাছটা তা রান্না করিনি, কারণ বলেছিলো বাজারে গেলে আবার মা টানতে দেরি হয়ে যাবে, এই জন্য মা তা রাঁধেনি। বলেছিলো ডিমের ঝোল করে নিতে, আমি ডিমের ঝোলও করিনি। আমি টক ডাল করেছি, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ঢেঁড়স ভাজা করেছি, আর ডিম ভাজা, আর ডাল তো বললাম, আর ভাত, ব্যাস এই রান্না করেছি। খুব সুন্দর খাওয়া হয়েছে, কারণ গরম গরম করেছি আর খেয়েছি, খুব ভালো হয়েছে। যাই তো এইসব রান্না হয়েছে, আর এগুলো আর এইসব রান্না তোমার সাথে শেয়ার করি না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এর জন্য। মেয়ে তো ফোন দেখতেই ব্যস্ত, দেখো ওর পাপা মনে একটু বাইরে আছে, তো এই সবে রেস্ট নিলাম একটু, মানে মুখ টুক একটু ফ্রেশ হয়ে গেছে, ধুয়ে টুয়ে তারপরে একটু বিছানা একটু মানে নিজের বডিটা ফেললাম। তো যাই হোক, তো যাই হোক গাইস, এইসবই রান্না করে খাওয়া দাওয়া করলাম, আর চোখ মুখ পুরো কালি হয়ে গেছিলো, লাইনে পড়েছিলাম, পুরো কালি হয়ে গেছিলো। তোমরা ভিডিওগুলো দেখবে, খুব ভালো লাগবে ভিডিওগুলো, আর তোমরা আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের বলি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে দেখি ভিডিও, আমার চার্জে থাকে সামনে, তার বাড়িতে যাবো কি যাবো দেখি, ভাবছি আর ওর পাপা কী করছে কোথায় আছে একটু দেখে আসি। তো চলো গাইস, আমার সঙ্গে থেকো। তো গাইস, এই যে একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি, দেখি জানু ডাকছে কেন, আমার জানু ডাব কেটেছে, ডাব খেতে ডাকছে। গ্লাস নিয়েছো? ডাব খেতে ডাকছে, তুমি খেয়েছো? আমি খাবো, দাও জানো খাচ্ছে। সো গাইস, হাট কাটতে একটু নতুন ঘরে দিকে দেখতে গেলাম যে কী করছে ওরা। ওই দেখো, ভূমিকা গ্রিলে রং করা শুরু করে দিয়েছে, আর পাপা তো করছেই, কারণ আজকে রং করার লোকটা আসেনি বলে ওর পাপা একটু গ্রিলগুলো আর কি টুকটাক কাজগুলো একটু এগিয়ে রাখছে আর কি, যেহেতু আমরা আবার ব্যাক করব কলকাতায়। এটা হচ্ছে আমাদের রুমটা, আর এটা আর কি নতুন ঘরটা করছে। আমাদের তো পাশে তো আমরা পাকা ঘরে থাকি, কিন্তু এটা একটা আর একটা নতুন ঘর বানিয়েছে আর কি, এখনও কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ। ওপরটা এখনও চাপা দিতে হবে, এই যে ছাদের ওপরটা ভূমিকা বসে বসে ফোন দেখছে। ওই দেখো আমাদের আর একটা ঘর, যে ঘরটা আমরা থাকি আপাতত, এখন পাকা ঘরটা দেখা যাচ্ছে, যে চিলেকটা ওপরটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর এখানে এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি, ওই পাকা ঘরটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি। এই দেখো চারপাশটা এত সুন্দর লাগে, এই জন্য তোমাদের বারবার দেখানোর চেষ্টা করছি। এই দেখো ভূমিকা কী করছে, দেখছো? তোমাকে আমি দেখাচ্ছি, তোমাদের বসে বসে ফোন দেখছে। এই ছাতাতে একটু কম মোটা হয়, যেটা এখনো কমপ্লিট হয়নি বলে এই ছাতাতে কম মোটা হয়। তো যেহেতু নিচের পাপা কাজ করছে বলে, গ্রিল গ্রিল রং করছে বলে, এই জন্য একটু একবার ঘটা এসেছি। দেখছো চারিদিক এখনো ফাঁকা, কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে, কালকেও কাজ হবে। দরজাটা খোলা হয়েছে বলে আজকে একটু খোলা হয়েছে, যেন চাল একটু ঘুরে আসি একটু ছাতটা থেকে। আজকে দিদি ভাইয়ের বাড়িতে যাইনি, না আজকে যাবো না, শোনো আমার আজকে আর কী হবে গিয়ে। এই ছাদে উঠে কয়েকটা রিলস বানাচ্ছিলাম, কেমনি শর্ট ভিডিওগুলো তৈরি করছিলাম আর কি, আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে শর্ট ভিডিও। তো ওই ভিডিও তৈরি করছিলাম ছাদে বসে, আমার একটা ইউটিউব চ্যানেলে তো আছে, সেই এইটাই তো মানে ইউটিউব চ্যানেল, আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আর কি আছে, মানে ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, তারপরে এটা আর কি নতুন খোলা হয়েছে, এই সামন্ত ক্যানভাস আর কি নতুন খোলা হয়েছে। এখানে কি সুন্দর খড়ের বাড়ি আছে, দেখ চলো তোমাদের দেখ, এই দেখো খড়ের বাড়ি কি সুন্দর, খুব ভালো লাগে আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে, আমার ঘুরতে আসতে খুব ভালো লাগে, মানে এক সপ্তাহ এমন থাকলে কোনো অসুবিধা নেই, এর বেশি আবার নয়, এর বেশি আবার ভালো লাগবে না। তো চলো গাইস, আমি কয়েকটা রিলস বানিয়ে আবার আমি তোমার সাথে কথা বলছি।
থাকো আমার সাথে। 2000 years later. এই যে নেমে যাচ্ছি ছাদ থেকে, অন্ধকার হয়ে আসছে। বেবি লকডাউন লকডাউন অন্ধকার নিস্তার একদম অন্ধকার ভাই। ছাদে তো বেশ কিছু আলো ছিল। হ্যাঁ আটকে দাও, দেখি গিরি দেখো এই গিরিটা রং করা হলো। ভাই একটু একটু ফাঁকা থাকবেই, সেটা পরে করা যাবে। দিনের বেলা সকালে দেখতে দেখে হ্যাঁ রং করে নে, দেখো এই কালারটা হয়ে যায়। দেখো ভালো করে উঠে সব সব করো। দিজে দুপুর বেলা আসিস কেন তুই খেতে? কোথায় ছিলিস তুই? হ্যাঁ কোথায় ছিলিস? ভিডিও তো উঠে আছে বাবা গুন জানো। সো গাইস এখন হচ্ছে গুড ইভিনিং তোমাদের সবাইকে, গুড ইভিনিং। তো তো তোমরা ভাবছো হঠাৎ কেন আমি এতটুকু একটু সেজে নিয়েছি, কারণ হচ্ছে আমরা একটু যাব একটা জায়গায়। কোথায় যাব সেটা তোমাদের আমি বলেই দিচ্ছি, দাঁড়া একটু পরে বলছি। আমি তো ছাদ থেকে তো নেমে এলাম, তারপরে ঘরে এলাম, এসে একটু মানে এই ঘরে মানে এটা আমাদের আরেকটা ঘর পাশে, কারণ আমার অনেক জমি জায়গা তো আছে, তাই জন্য ওখানে আলাদা ঘর আছে আবার এখানেও। তো যাই হোক এবারে সেই এখানে তোমাদের যেটা দেখা বলার আর কি, এখানে এসে তারপরে বললো কি যে একটু ফ্রেশ হতে গেলো, কারণ দেখছিলো একটু গিরিগুলো রং করছিলো। তো একটু ফ্রেশ হতে গেলো, ফ্রেশ হয়ে এসে বলছে কি চলো এখানে কোথায় নাকি মেলা আছে। সেই মেলা আমার মেলার ভিডিও অনেক কটা, আমার মেলার ভিডিও আছে যারা দেখেনি দেখে নিও। তো এটা হচ্ছে একটা অন্য জায়গায় মেলা, তো আমরা সেখানেই যাবো, এখানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো বললো রেডি হয়ে নিতে, আমি একটু সেভিং করে আসি, তো আমি তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো রেডি হয়ে এখনও আসেনি। তো কয়েকটা রিলস তৈরি বানাচ্ছিলাম তোমাদের, আর তোমাদের আমি একটা জিনিস দেখাবো, দাঁড়াও ওয়েট গাইস। এগুলো কি বলো তো তোমরা, কি তোমরা বলতে পারবে এই জিনিসটা কি? তোমরা বলো আমি বলবো না, অবশ্য তোমরা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো যে ফলটা কি। ঠিক আছে, ফলটা কিন্তু সবুজ কালার নয়, এটা সবুজ দেখাচ্ছে একটু মানে এই যে এই দেখো আলোটা ছাড়া যেটা কালার আসে না একদম একদম এই যে এই কালারটা, এই যে এই কালারটা, এই যে এই কালারটা একদম, যেহেতু আলো পড়ছে বলে এগুলো গ্রিন লাগছে কিন্তু গ্রিন নয়, একদম প্রপার এই কালারটা। হ্যাঁ কিন্তু আলুর যে কালারটা হয় না পটেটো সেই কালারটা, ঠিক ঠিক আছে দেখো দেখো গ্রিন এমনি দেখাচ্ছে কিন্তু গ্রিন নয়, একদম গ্রিন নয়, কালারটা হচ্ছে একদম হচ্ছে তোমার আলুর যে ওপরের যে কালারটা সেই কালারটা দেখাচ্ছে, এই যে গ্রিন কিন্তু না এরকম কালারটা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কারা কারা এই ফলটা চিনতে পারলে। তো এগুলো কিন্তু এখনও পাকেনি, তোমাদের আমি একটা ক্লুও দিয়ে দিলাম, এগুলো এখনও পাকেনি, এগুলো হচ্ছে তোমার আর থাকবে দু একদিন থাকার পর খাবো, যখন খাবো তখনও তোমাদের একটা ভিডিও করে আমি দেখাবো, যদি না কেউ বলতে পারো তখন তোমাদের আমি বলবো, আজকে আর বললাম না। তো চলো গাইস আমার থাকে আমার সঙ্গে থাকো। ও এসেছে কিনা দেখি, মনে হচ্ছে এখনও আসেনি। এই যে আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, এরকম পুরো রাস্তাটা লাইটিং ছিল তোমাদের দেখায়। তো গাইস এখন আমরা মেলা ঠাকুর বাসন্তী পুজো ফাংশন দেখতে যাচ্ছি। তো এখানে অনেক নাম করা বাসন্তী পুজো হয়, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে দেখাবার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমি প্রথম বাসন্তী পুজো দেখতে যাচ্ছি রাত্রেবেলা, তো চলো আমার সঙ্গে থাকো।
গাইস বাসন্তী পুজোটা আমরা কিভাবে কাটালাম সন্ধ্যাটা তোমরা দেখতেই পেলে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না, এখানে আমি শেষ করলাম আজকের মতন। টাটা, গুড নাইট।